ছোট্ট বন্ধুরা, আমরা আজকে বাংলা স্বরবর্ণ পড়া শেখা শুরু করব। তাহলে দেখো, আমরা আজকে বাংলা স্বরবর্ণ দুটি বর্ণ শিখতে যাব এবং লেখাও শিখে ফেলবো এবং ভালো করে পড়ব। এটা কি দেখো তো, স্বর ও, দেখো এটা কি স্বর ও কি বলেছে দেখো, এটা কি বলতো? এটা কিন্তু একটা ছাগল। ছাগল কি খায়? ঘাস খায়। অজ আসে, অজ মানে কিন্তু ছাগল। তারপরে দেখো আবার কি দেখেছো, এটা কি দেখো তো, এটা হচ্ছে দেখো মৌমাছি কিন্তু ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে। এটা কি ওলি? হাসে। ওলি মানে কিন্তু মৌমাছি বা ভ্রমরকেও বলা হয়। এরপরে দেখো বলতো, এটা কি অজ, আর এটা কি ওলি? এরপরে দেখো আমার সাথে বলে ফেলো, স্বরে ও। তারপরে একটা খাতা নিয়ে তোমরা স্বরে ও লেখা কিন্তু লিখে ফেলো। ঠিক এভাবে করে তোমরা সহজেই কিন্তু লিখতে পারো, দেখেছো? দেখো কিভাবে লিখছে তোমরা, তাহলে এমন করে লেখা শিখে ফেলবে। এরপরে চলো শিখে ফেলি স্বরে আ। দেখো স্বরে আ, এটা কি দেখো তো, স্বরে আতে আম, তাই না? আম খায়, ওরা কি আম খাচ্ছে, স্বরে আতে আম। এরপর এটা কি বলতো, এটা কি গাছে কি আতা, আতা ফল খেয়েছো তোমরা? এটা হচ্ছে আতা ফল, স্বরে আতে দেখো আতা চাই, তাই না? আমার সাথে দেখো বলো, এটা কি আম, স্বরে আম, আম, স্বরে আতে কি আতা। পরে দেখো স্বরে আতে কিন্তু আনারস হয়, আমরা হয়, তারপর কি হয়, আদা হয় স্বরে আতে, আলু হয়। এরপরে দেখো বলতো স্বরে আ, তোমরা খাতা নিয়ে লিখে ফেলো তো স্বরে আ, দেখেছো? এভাবে কিন্তু তোমরা যেভাবে স্বরে ও লিখেছো, ঠিক স্বরে আ তোমরা এভাবে করে লিখতে পারো। কিন্তু বারবার লিখবে, তাহলে তোমাদের আরো সহজ হয়ে যাবে, তাই না? দেখেছো? এখন চলো আমরাও তাহলে একটু স্বরে ও আর স্বরে আ লিখে ফেলি। দেখো তোমরা এমন একটি খাতা নেবে, তাহলে তোমাদের লেখা সুন্দর হবে। ঠিক স্বরেও দেখো আমরা লিখে ফেলছি, দেখেছো? এটা কি স্বরে ও। এরপরে দেখো কি লিখব, এটা কি বলতো, স্বরে আ। আমরা তাহলে এভাবে লিখে ফেলবো, বারবার করে লিখবে, ঠিক আছে? ধন্যবাদ বন্ধুরা।